হ্যালো বন্ধুরা, জীবিকা আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব, সেই ব্যবসাটি মাত্র 3,500 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসা আপনারা যেখানে শুরু করতে চাইবেন সেখানেই চলবে। এই ব্যবসা আপনারা বাড়িতে বসেই শুরু করে প্রত্যহ প্রায় 1,000 টাকা ইনকাম করতে পারবেন। এত কম ইনভেস্টের ব্যবসার আইডিয়া দিতে পেরে আমার আজ খুব ভালো লাগছে, কারণ এই ব্যবসা আপনারা গ্রাম কিংবা শহর সব জায়গাতেই করতে পারবেন। তবে বন্ধুরা, যে কোনো ব্যবসা করতে গেলে সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং মার্কেট সার্ভে করে ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে অবগত হয়েই ব্যবসায় নামা উচিত। অন্যথায় ব্যবসায় লাভ করা অথবা ব্যবসা চালানো মুশকিল হতে পারে। তাই আপনাদের এমন এক প্রতিষ্ঠানের সন্ধান দেব যে প্রতিষ্ঠান থেকে এই ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু তথ্য পাবেন। শুধু তথ্য পাবেন তাই নয়, এই প্রতিষ্ঠান থেকে এই ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু ট্রেনিংও পাবেন, যাতে এই ব্যবসা করতে আপনাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। আজ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অনেক বন্ধুরাই সম্মানের সাথে উপার্জনের পথে এগিয়ে চলেছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট, আর আমি আপনাদের বন্ধু বিশ্বরূপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সঠিক ব্যবসার আইডিয়ার সন্ধান দেওয়াই জীবিকা আপডেটের লক্ষ্য, যাতে তার মধ্যে থেকে আমার উদ্যমী এবং কর্মহীন ভাই বোনেরা সেই ব্যবসার আইডিয়া থেকে তাদের পছন্দ মতো ব্যবসাটি বেছে নিয়ে ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতার সোনারপুরে। সেখানে একটা ইউনিক ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই কি এই ইউনিক বিজনেস আইডিয়া, তো সব কিছু আমরা জানবো। এই ব্যবসাটি করতে আমাদের কত ইনভেস্ট করতে হবে, কত মুনাফা হবে, এবং এই ব্যবসাটি করতে গেলে আমাদের আরও কি কি প্রয়োজনীয়তা আছে সমস্ত কিছু জেনে নেব স্যারের কাছ থেকে। আমরা পেয়ে গেছি সোনারপুর সুপার আর্টের কর্ণধার স্যারকে, তো স্যারের কাছ থেকেই আমরা সরাসরি জেনে নেব কি এই বিজনেস। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম অলোকেশ রায়। স্যার আপনার প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠানের নাম সোনারপুর সুপার আর্ট। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যদি একটু বলবেন। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানটা হচ্ছে সোনারপুরি। তো বন্ধুরা, আপনারা তো সবাই দেখছেন যে নিচে নাম্বার আছে, তো সেই নাম্বারে যখন আসবেন তখন আপনারা নিচে নাম্বারে ফোন করে আসবেন, আসলে সমস্ত রকম অ্যাড্রেস বলে দেওয়া হবে। যে আর এখন তো বুঝতেই পাচ্ছেন যে এখন ট্রেন চলছে, গাড়ি চলছে, আসতে অসুবিধা হবে না, তবু আসার আগে একবার একটু ফোনটা করে আসবেন যে আপনারা আসছেন, তখন সমস্ত রকম অ্যাড্রেস আপনাদের ডিটেলসভাবে বলে দেওয়া হবে, বা ভয়েস মেসেজ করেও আপনারা মানে জানিয়ে দেবো যে কীভাবে আসবেন। আচ্ছা, তো খুব ভালো কথা যে আপনারা ফোন করলে আপনারা পুরো গাইডেন্স দিয়ে দেবেন আমার দর্শক বন্ধুদের যদি আপনাদের এখানে আসতে চান। তো স্যার, আজকে আপনি আমাদের বলেছিলেন একটা ইউনিক ব্যবসার আইডিয়া আপনার আমাদের সঙ্গে শেয়ার করবেন, দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তো সে কি ইউনিক ব্যবসা সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন তাহলে খুব ভালো হয়। গুড বন্ধু, একটু বলতে হয় যে এখন প্যান্ডামিক সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আমরা সবাই খুব প্রবলেমের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষের, বহু মানুষের, বহু বন্ধুর কাজ নেই, কাজ হারিয়ে ফেলেছে, অবস্থা খুব খারাপ, আমাদের সবার অবস্থা সত্যিই খুব খারাপ। তো সেখানে কিন্তু চলতে তো হবে, কাজ তো করতে হবে, ইনকাম তো করতে হবে, একদম। কিন্তু বড় করে ব্যবসা বা বড় করে পুঁজি নিয়ে ইনভেস্ট করার মতো মানে সেই পরিস্থিতি আর নেই, অনেকেরই নেই, অনেকেরই নেই। হ্যাঁ ঠিক। কিন্তু আমাদেরকে ব্যবসা করতে গেলে তাহলে এখন ভাবতে হবে সবসময় ছোট করে আমি কিভাবে ইনভেস্ট করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে আমি সেই ছোট ইনভেস্টমেন্টের উপর আবার বড় ইনকাম করব। আচ্ছা, তো আজকের যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা আপনারা হয়তো দেখলে বলবেন এ তো পুরনো ছিল। হ্যাঁ পুরনোই, কিন্তু পুরনো হলেও এটা সবার কাছে সেইভাবে প্রচলিত না। এটা মনে হয় যে এটা তো একটা ছাপার কাজ, ছাপারই কাজ, কিন্তু এটার আলাদা একটা সিস্টেম আছে। একদম কম ইনভেস্টমেন্টে এর জন্য কোনো মেশিন লাগে না, কোনো কম্পিউটার লাগে না, কম্পিউটার জানতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে মাত্র
3,500 টাকা অর্থাৎ 3,500 টাকা ইনভেস্ট করে আমি এই ব্যবসাটা করতে পারি। সেটা কি ব্যবসা? তো বন্ধুরা দেখুন, এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারের এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছাপার যে নামটা দেখতে পাচ্ছেন, এই ছাপার এটা আমরা ছাপতে পারবো। অর্থাৎ আমরা বাড়িতে বসেই এগুলো হাজার হাজার পিস ছাপতে পারবো খুব কম সময়ের মধ্যে। তো এটা এক কালারের। এবারে দেখুন, এটা দেখুন অনেকগুলো কালারের আছে, অর্থাৎ এই অনেকগুলো কালারের ক্যালেন্ডার এটাও আমরা বাড়িতে বসেই আমরা ছাপতে পারবো। এগুলো কি হলো? এগুলো ক্যালেন্ডার হলো। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন টেবিল ক্যালেন্ডার, একে বলা হয় টেবিল ক্যালেন্ডার, অর্থাৎ এই টেবিল ক্যালেন্ডারের এই যে নামগুলো সেগুলো কিন্তু বাড়িতে বসে আমরা হাজার হাজার ছাপতে পারবো। এছাড়া দেখুন প্লাস্টিক, এই যে প্লাস্টিক, প্লাস্টিকগুলো কিন্তু আপনি এই ছাপার ইউনিট খুলে কাজ করতে পারবেন। এবারে দেখুন ছোটো ছোটো যে প্যাক বা প্যাকেট, বিভিন্ন রকম প্রোডাক্টের প্যাকেট, এটা যেমন চায়ের প্যাকেট, এটাকে আপনি নিজে ছাপতে পারবেন, প্রচুর প্রচুর ছাপতে পারবেন খুব কম সময়ে। অর্থাৎ এর অর্ডারগুলো নিয়ে বাড়িতে বসে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তারপরে দেখুন এই যে প্লাস্টিক, এই যে প্লাস্টিকের বিভিন্ন রকম গিফট আইটেম বা বিভিন্ন রকমভাবে এটাও আপনি কিন্তু স্ক্রিনে ছাপতে পারবেন। আচ্ছা। তো এই যে বার্থডে, বার্থডের এটাকে দেখুন, এটাও কিন্তু ছাপতে পারবেন আপনি নিজেই। হ্যাঁ, অবাক হচ্ছেন? আরও দেখুন এই যে স্টিকার, এই স্টিকার কিন্তু ছাপানো যায়, এগুলো নিজেই আপনি বাড়িতে বসে হাজার হাজার ছাপতে পারবেন খুব কম সময়ে। এই যে পোস্টার বা লিফলেট যাকে বলা হয়, এটাও হয়। এরপর আছে একটু ইউনিক জিনিস, কি বিয়ের কার্ড। এই যে বিয়ের কার্ডের যে লেখাগুলো, বিয়ের কার্ডের যে লেখাগুলো, এগুলো কিন্তু এতেই হয়, আর অন্য কোথাও হয় না। অর্থাৎ এইরকম লেখা, এরকম ঝকঝকে পরিষ্কার চকচকে লেখাগুলো কিন্তু আপনি নিজেই ছাপতে পারবেন। এরপর আসি ডাক্তারের বা বিভিন্ন রকমের কোম্পানির প্যাড বা লেটার হেড, এগুলো কিন্তু ছাপানো হয়। এছাড়া অনেকের স্যানিটাইজার, ওই স্যানিটারি ন্যাপকিনের প্রোডাকশান করতেই পারে, তারা যদি ছাপায় খুব বেশি খরচ হয়, অনেক খরচেই ছাপতে হয় তাদেরকে। সেরকম খরচ না করে অল্প খরচে আপনি এইভাবে ছাপিয়ে নিতে পারেন। এইভাবে খুব কম খরচে, খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি এগুলো ছাপাতে পারেন। এছাড়া কি হচ্ছে, এই যে প্যাকেট, এগুলো সমস্ত কিছু ছাপানো হয়। আচ্ছা স্যার, আপনি তো এত কিছু জিনিস দেখালেন না, এগুলোর উপর ছাপানো হয়, তো সেই ছাপানোটা কীভাবে ছাপানো হয় সেটা যদি একটু বলেন। তো আমি তো দেখালাম যে এগুলো ছাপাতে পারবেন, আপনারা বাড়িতে বসেই ছাপতে পারবেন, হাজার হাজার পিস ছাপতে পারবেন খুব কম সময়ের মধ্যে ছাপতে পারবেন, আমরা বললাম। কিন্তু সেটা কী, ছাপাটা কী? সেটা হলো সিল্ক স্ক্রিন প্রিন্টিং, অর্থাৎ স্ক্রিন প্রিন্টিং বিজনেস, অর্থাৎ ব্যবসা। স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসাটা কী? এখানে আপনি বিল, প্যাড, বিয়ের কার্ড, ক্যালেন্ডার থেকে শুরু করে সমস্ত প্লাস্টিক থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি ছাপতে পারবেন। এই ছাপতে গেলে বারবার বলছি, আপনার কোনো কম্পিউটারের দরকার নেই, কম্পিউটার জানার জন্য কোনো কিছু দরকারও নেই। এটা আপনি বাড়িতে খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে, কত ইনভেস্টমেন্ট, 3,500 টাকার মেটেরিয়াল নিয়ে, মাত্র 3,500 টাকার মেটেরিয়াল নিয়ে আপনি বাড়িতে বসে ছাপবেন। আচ্ছা স্যার, আপনি এত কিছু ছাপা দেখালেন, তো আমার দর্শক বন্ধুরা যারা এই কাজটা করতে উৎসাহিত বোধ করবে, তো তারা তো এত কিছু জানে না, একদম নতুন, তো তারা যদি এই কাজটা শিখতে চায় তো কী করবে? হ্যাঁ, তো বন্ধু আপনাদের বলছি, এখন যে অবস্থা সেখানে খুব কম খরচে, কত বললাম, 3,500 টাকা ইনভেস্ট করে, মানে 3,500 টাকার মেটেরিয়াল নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো তার জন্য একটা ট্রেনিং আছে, ট্রেনিংটা মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনি ট্রেনিংটা পাবেন, খুব কম খরচে ট্রেনিংটা দেওয়া হয়। সেই ট্রেনিংটা পেতে গেলে আপনাকে আগে এখানে অফিসে আসতে হবে, এসে আপনি দেখুন, বুঝুন, তারপর আপনি ট্রেনিংটা নিয়ে বাড়িতে বসে কাজ করতে পারবেন। বাড়িতে বসে কাজ করে এই ব্যবসাটা করে পার ডে খুব কম করে 500 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তাহলে বুঝুন, 3,500 টাকার মেটেরিয়াল নিয়ে বাড়িতে বসে, কোনো দোকান নিতে হবে না, দোকান ভাড়ারও দরকার নেই, তার জন্য সমস্ত মার্কেটিংয়ের জন্য আমরাই হেল্প করব,
কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ব্যবসা করবেন সে সমস্ত হেল্প করে দেওয়া হবে। এর জন্য ট্রেনিং লাগে, সেই ট্রেনিংটা 2 থেকে 3 দিন সময় লাগে। ট্রেনিংটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তা মোটামুটি স্যার আপনার এই স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যাপারটা তো বোঝা গেল, তো যদি কীভাবে ছাপানো হচ্ছে স্ক্রিন প্রিন্টিংটা তা সেটা যদি দেখিয়ে দেন তাহলে দর্শক বন্ধুদের খুব উপকার হয়। হ্যাঁ, চলুন আমরা তাহলে ট্রেনিং সেন্টারে যাই, গিয়ে সেখানে দেখাই যে মেটেরিয়াল কী হতে পারে, কীরকম মেটেরিয়াল হতে পারে এবং কীভাবে ছাপতে হবে সেগুলো দেখাই। চলুন চলুন। তো বন্ধু আমরা চলে এসেছি ট্রেনিং রুমে, যেখানে কীভাবে ছাপানো হয় বা আপনাদের সঙ্গে এই মানে প্রোডাক্টগুলোর বা এই মেটেরিয়ালগুলোর কিছুটা পরিচয় করিয়ে দিই, কারণ অনেক মেটেরিয়াল আছে, তার মধ্যে অল্প কিছু যেগুলো মেন মেন লাগে সেগুলো একটু চলুন আমরা পরিচয় করে দিই। ফার্স্ট হচ্ছে যেটা লাগবে সেটা হলো এই স্ক্রিনের বোর্ড, অর্থাৎ এটা দেখুন এটা একটা বোর্ড কিন্তু কাপড়ের। আচ্ছা আচ্ছা, এই কাপড়ের বোর্ডটা লাগবে ফার্স্ট, এবং এটা ছোট বড় বিভিন্ন সাইজের হয়। এটা হচ্ছে শুধুমাত্র ভিজিটিং কার্ড বা ছোটো ছোটো স্টিকার এই সমস্ত ছাপানোর জন্য এই বোর্ডটার প্রয়োজন হয়। তো এই বোর্ডটা দেখুন একদম পুরো সাদা হয়ে আছে। তো এই বোর্ডটায় আমি যে জিনিসটা ছাপাবো, ধরুন আপনি একটা ভিজিটিং কার্ড ছাপাবো বা আমি হয়তো একটা প্যাড ছাপালাম, তো আমরা এই যে দেখুন এই যে একটা কাগজ দেখছি এটা ট্রেসিং পেপারে, এই ট্রেসিং পেপারে আমি যে জিনিসটা ছাপবো সেটাকে কম্পিউটার থেকে এই লেখাটা ট্রেসিং পেপারে প্রিন্ট করে আনতে হবে। ওকে, এটাই হলো মাস্টার, কে বলে মাস্টার কপি বা ডিটিপি। আচ্ছা, এই ডিটিপিটাকে নিয়ে এসে আমাকে স্ক্রিনে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে লেখাটাকে তুলতে হবে। আচ্ছা, লেখাটাকে তোলার পর আমাকে তখন ছাপতে হবে, যখন একবার লেখাটা উঠে যাবে এটাকে আপনি হাজার হাজার লাখ লাখ আপনি ছাপতে পারবেন, 2 কালার 3 কালার ছাপতে পারবেন। তারপর দেখুন আরেকটা দেখাই, এটা তো ভিজিটিং কার্ড হলো, এটা হচ্ছে প্যাড, প্যাডের, অর্থাৎ প্যাডের হলে এরকম বড় হবে, অর্থাৎ আপনি যেরকম চাইবেন সেই রকম ট্রেসিং পেপারে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এবার আসি, আমার তো গেল এটা হলো স্ক্রিনের বোর্ড, হলো স্ক্রিনের বোর্ড আপনাদের দেখালাম, দেখালাম ডিটিপি দেখালাম। এরপর আসি যে কেমিক্যাল, কেমিক্যালগুলোর মধ্যে এটা হচ্ছে সোনাকোট, এটা হচ্ছে সোনাকোট। এই সোনাকোটের সঙ্গে এর কাজ কি? এই কাজটা হলো এটা, এটার সঙ্গে এই কেমিক্যাল, একটা কেমিক্যাল আছে দেখুন একটু হলুদ হলুদ টাইপের দেখতে, এটার নাম কি আছে? এটা হচ্ছে সানসিটারাইজার বা বাইকোমেট বলা হয়। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে এই দুটো পাঞ্চ করে কেমিক্যালটাকে তৈরি করতে হয়। আচ্ছা, কেমিক্যালটাকে তৈরি করার পর এইবারে এই স্ক্রিনে আমাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যেটা ট্রেনিং দেওয়া হয় বন্ধু, আপনাদেরকে যেটা ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটাকে আমাকে ওই লেখাটা তুলতে হবে। এই লেখাটা তুলতে গেলে দুটো সিস্টেমে তোলা যায়, এক হচ্ছে লাইটে, অর্থাৎ ফ্লাশ লাইটে, ফ্লাশ বাল্বে তোলা যায়, আর একটা হচ্ছে সানলাইট, অর্থাৎ সূর্যের আলোতে তোলা যায়। আচ্ছা, তোলার পর বন্ধু দেখুন তোলার পর এইরকম হয়ে যাবে, অর্থাৎ লেখাটা এরকম হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো তোলাই আছে, এরকমভাবে সিস্টেমটা হয়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পর এইবার আমি এটাকে আমি ছাপতে শুরু করব। এবার ছাপার পর ধরুন আপনার রামের কাজ হয়ে গেছে, তো স্যামের কাজ, ধরুন এটা আমি ছাপা হয়ে গেল, রামের কাজ হয়ে গেছে তো স্যামের কাজ করতে হবে, তাহলে এটাকে আবার কেমিক্যাল দিয়ে আপনাকে স্ক্রিনটাকে ওয়াশ করে দিতে পারেন, দিয়ে আমি আবার সেকেন্ড কোনো কাজ করতে পারি। অর্থাৎ এইভাবে খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে এই কাজটা করা যেতে পারে। তো বন্ধু বারবার বলছি, বাড়িতে বসে না থেকে এবং এই কাজগুলো বেসিক্যালি একটু এডুকেটেড পার্সন, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে হায়ার এডুকেটেড এনারা কাজটা করতে পারে। তো স্যার একটু যদি ছাপিয়ে দেখিয়ে দেন তাহলে দর্শকবন্ধুদের খুব ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসছি, কীভাবে কী ছাপানো হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধু চলে আসি, দেখুন এটা আমার অলরেডি সেট করাই আছে, তো এটা তো অনেকটা বড় সাবজেক্ট, সেইভাবে করাই আছে। দেখুন এখানে হচ্ছে স্ট্যান্ড ক্লাম্প, এই যে স্ট্যান্ড ক্লাম্প, এই বোর্ডটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়া অটোমেটিক এটা মেশিন হয়ে গেছে, কিন্তু এটা কোনো মেশিন না, কিন্তু এটা মেশিন হয়ে গেছে, অটোমেটিক এটা মেশিন হয়ে গেছে স্ট্যান্ড ক্লাম্পে লাগানোর পর। মোটামুটি আমার দর্শক বন্ধুরা যদি এখানে আসেন তাহলে সব শিখিয়ে দেবে সমস্ত রকমের, সমস্ত। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা হচ্ছে পুরো সানমাইকা লাগানোর টেবিল আছে। আচ্ছা, সানমাইকা লাগানোর টেবিল না হলে যখন ছাপবো তখন কিন্তু অবরকবরা হলে প্রবলেম হবে। ওকে, তো সেখানে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছি এগুলো করে স্ট্যান্ড ক্লাম্প, আর এটা হচ্ছে বোর্ডটাকে আমি সেট করে নিয়েছি, পুরো মেশিন হয়ে গেছে। আর দেখবেন মার্কেটে বা আপনারা যদি কোনো বন্ধু যদি খোঁজ করেন, এটা রিডিউসার তেল, যে তেলটা রংটাকে গাঢ় করা, রংটা স্কিনে পরিষ্কার করা, এই সমস্ত কাজ করে, এই তেলটা কাজ করে।
তো চলুন আমরা দেখাই। দেখুন আমি এখানটায় এই যে রংটা ঢালছি, এই যে রংটা ঢাললাম, ঢালার পর এইবার কি হচ্ছে আমাকে এই দেখুন কাগজ করে কাগজে একবার ছাপিয়ে দেখতে হবে যে ছাপাটা ঠিকঠাক আসছে কিনা। এই দেখুন আমি দেখে নিলাম যে ছাপাটা ঠিকঠাক আসছে কিনা, দেখুন পরিষ্কার ছাপার চলে এসছে। তো তখন আমি কি করব, এইবার আমার এই যে বোর্ডটা নিচ্ছি, এই যে বোর্ডটা নিচ্ছি, এই বোর্ডের মধ্যে আমি ছাপাচ্ছি। এই দেখুন এই দেখুন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ছাপাগুলো বেরিয়ে আসছে, অর্থাৎ খুব সহজেই আপনি ইজিলি এরকমভাবে ছাপতে পারবেন। খুব সহজে এরকমভাবে ধরলেন, এই করলেন, এইভাবে ছাপলেন, এই চলল, এই চলে গেল। তো বন্ধু দেখুন একদম পুরো লাইভ দেখালাম, যেটা পুরো এত সুন্দর একদম নিখুঁত, প্রত্যেকটা নিখুঁত ছাপা চলে এসেছে। তো এই যে এত সুন্দর ছাপা, এটা শুধুমাত্র স্ক্রিন প্রিন্টিং ছাড়া অন্য কোনো প্রেস, অর্থাৎ অফসেট হোক, ফোর কালার হোক, ডিজিটাল হোক, এত সুন্দর ঝকঝকে পরিষ্কার ছাপাটা আসে না। তো বন্ধু এই ছাপার কাজটা শিখে আপনারা কিন্তু বাড়িতে বসে কাজ করতে পারে। আচ্ছা স্যার, আপনি তো দেখালেন স্ক্রিন প্রিন্টিংয়ে ভিজিটিং কার্ড করে, তো শুধু কি ভিজিটিং কার্ড হবে নাকি অন্য কিছু হবে? না বলে নিই, ভিজিটিং কার্ড আমি যেগুলো দেখালাম, যে ওই এরপরে যেগুলো দেখালাম যে ক্যালেন্ডার, তারপর যে মানে কাপড়ের ব্যাগ, তারপর হচ্ছে আপনার বিয়ের কার্ড, সমস্ত সমস্ত কিছু ছাপানো হয়। আর একটা জিনিস বলি, যে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করলে শুধুমাত্র যে আপনাদের কাছে যে স্ক্রিন প্রিন্টিংয়ের অর্ডার আসবে তা কিন্তু না বন্ধু। অর্থাৎ এটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না যে এর মার্কেটটা এত আর এর ব্যবসাটা এতটা ব্যাপক। কারণ আপনি ধরুন একটা স্ক্রিন প্রিন্টিংয়ের একটা মানে প্রেস খুলে বসেছেন, কিন্তু একটা সাধারণ মানুষ জানে না যে সে কী মানে কার কাছে গেছে। সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু অনেক সময় হচ্ছে বুক লিস্ট, অনেক সময় প্রশ্নপত্র, অনেক সময় অফিসিয়ালি কোনো জব নিয়ে আসতে পারে। তাহলে কি আপনি ছেড়ে দেবেন? না বন্ধু, আপনি ছাড়বেন না, আপনি সেগুলোর অর্ডার নিতে পারেন। এছাড়া আপনার ফ্লেক্স ব্যানার থেকে শুরু করে ফোর কালার, ডিজিটাল, এই অর্ডারগুলো কিন্তু এই স্ক্রিন প্রিন্টিংয়ের সাথে সাথে পাবেন। তাহলে সেগুলো পেতে গেলে আপনার মনে হতে পারে যে আমি তো শিখছি স্ক্রিন প্রিন্টিং, তাহলে সেগুলোর অর্ডার যদি পাই আমি কী করব? কোনো চিন্তা নেই বন্ধু, কারণ ট্রেনিংয়ের সময় আপনাকে স্ক্রিন প্রিন্টিংয়ের সঙ্গে অফসেট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ফ্লেক্স প্রিন্টিং, এগুলো সমস্ত আইডিয়া দিয়ে দেওয়া হয় যে কীভাবে আপনি এর অর্ডারগুলো ধরবেন, কীভাবে কাজ করবেন। আচ্ছা স্যার, এই ব্যবসাটা করে আমার এক বন্ধু সে মাসে কত টাকা ইনকাম করতে পারে? গুড, খুব ভালো প্রশ্ন করেছেন। তো একটা ছোট্ট উদাহরণ দিই, 3,500 টাকা ইনভেস্ট করে আমি 200% গ্যারান্টি দিলাম আমাদের যে মানে যেসব ছেলেমেয়েরা কাজ করছে। তো আপনারাও মোটামুটি প্রথমের দিকে 400-500 টাকা ইনকাম হবে পার ডে। আচ্ছা, অন ক্যামেরায় পার ডে 400-500 টাকা ইনকাম হবে। আস্তে আস্তে মাস তিনেকের পর এটা 1,000 টাকার উপরে কিন্তু পার ডে ইনকাম আছে, আছেই আছে। কারণ আমি এটা বারবার বলছি, বোঝাতে পারছি না, কারণ যে কোনো জিনিস, অর্থাৎ আপনি যদি যে কোনো দোকান করতে গেলে প্রিন্ট লাগবে, যে কোনো কারখানা করতে গেলে তা ছাপানোর জন্য প্যাড, বিল, ভি অনেক কিছু লাগে। অর্থাৎ আপনি যা মানে যদি একটু প্রেস খুলে বসেন, অর্থাৎ আপনার কাছে কিন্তু মানে কাজ প্রচুর আসবে, অর্থাৎ সেই কাজ করে আপনি কিন্তু দিয়ে উঠতে পারবেন না। এরকমও আমার স্টুডেন্ট আছে যারা এখান থেকে শিখতে শিখতে অর্ডার পেয়ে গেছে, পেয়ে গিয়ে তাদেরকে কিন্তু আমাদেরকে সামলাতে হয়েছে। আচ্ছা স্যার, এই কাজগুলো মূলত কারা করতে পারে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। এই কাজটা মূলত কারা করতে পারে? আমি বলেছি মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু হয় এই কাজটা, মানে করতে গেলে একটু এডুকেটেড হতে হবে। কারণ কী হয়, ইংরেজির একটা ব্যাপার আছে, একটু কম্পিউটারে গিয়ে প্রিন্টগুলো করার একটা ব্যাপার আছে, সেইগুলো একটা ব্যাপার আছে। তো এটা তো গেল, আর তার সঙ্গে যাদের বইয়ের দোকান আছে, তারা বই বিক্রি করে বা মানে এই সমস্ত দোকান আছে, বা অনলাইনে যাদের কাজ আছে, এই সমস্ত এইসব বন্ধুরা খুব ভালো অর্ডার পেতে পারে। তার সঙ্গে সঙ্গে নতুন বন্ধুরা, নতুন যারা ভাবছে কী ব্যবসা করব, তারাও এই কাজটা করতে পারে। এবং তার এটার জন্য কিন্তু বারবার বলছি যে আপনাকে দোকান নিয়ে দোকান ভাড়া বা দোকান কিনতে হবে না, এটা বাড়িতে বসেই আপনি কাজ করবেন। এবং বাড়িতে বসে কীভাবে কাজ করবেন তার জন্য কিন্তু এখানে ট্রেনিংটা দেওয়া হয়। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন কোন জায়গায় এলে আপনারা স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ শিখে, স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা করে মাসে
15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন অতি সহজেই, এবং আপনার ইনভেস্টটা মাত্র 3,500 টাকা হবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই বিজনেসটা জানতে পারেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।